নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে বৃহস্পতিবার সকালে সংসারের যা কাজকর্ম থাকে সব কিছু করার পরে চান করে চলে আসছি সোজা ঠাকুর ঘরে আর ঠাকুর ঘর কিন্তু আমি আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের বাসন আগেই মেজে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেলে ভাল লাগে বাসন আর দেখো এদিকে আমি এখন রাধা মাধবকে চান করিয়ে নিব আর চানের জলে কিন্তু আমি সব কিছুই মিশিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে আর এই দেখো আমার চান করানো হয়ে গেলো এখন আমি কাপড় পরিয়ে নিব। তারপরে সিংহাসনটা ভালোভাবে মুছে তারপরে পুজোতে বসবো আর আজকে আমি অনেক কয়টা ফুল পেয়েছি আর বেশি করে ফুল হলে তো মানে পূজা করতে আমার খুব ভালো লাগবে যত ফুল হবে তত আমার পূজা করতে ভালো লাগবে মানে বেশ সুন্দর করে আসনটাকে সাজাবো তারপরে পুজো করব বেশ সুন্দর লাগে আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাধা মাদা উপরে চান করানোও হয়ে গেল যাই এবারে আমি সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিব আর একইভাবে আমি লক্ষ্মী নারায়ণের লক্ষ্মীনারায়ণকে কিন্তু আমি চান করাবো না কারণ আমাদের লক্ষ্মী নারায়ণ খুব ভারী পিতলের সবসময় চান করানো সম্ভব হয় না যে দিন খুব টাইম হাতে থাকে অনেক তখনই চান করানো হয় আর দেখো এখানে আমার সিংহাসনও মোছা হয়ে গেলো একইভাবে আমি লক্ষ্মীনারায়ণের সিংহাসন একইভাবে পরিষ্কার করে নিব তারপরে পুজোতে বসবো আর দেখো এখানে চান করানোর পরে কাপড় শুকনো কাপড় পরিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে দেখতে আর এদিকে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীনারায়ণের সিংহাসন একদিকে আর রাধা মাধবের সিংহাসন একদিকে দেখতেই পাচ্ছ তোমরা বেশ সুন্দর আর এখানে আমি এখন চন্দন ঘষে রেডি করে নিব আর চন্দন ঘষতে একটু আমার টাইম লাগে অনেকটাই টাইম লাগে চন্দন ঘষতে কারণ চন্দন ঘষার পরে আমি রাধা মাধবকে চন্দনে টিপ পরাবো আর রাধাকে কিন্তু সিঁদুর আমি পরাই না তোমরা পড়াও পড়াও কিনা আমি জানি না কিন্তু আমি রাধাকে সিঁদুর দিই না কারণ আমার শাশুড়ি মা বলছে রাধাকে সিঁদুর নাকি সিঁদুর দিতে হয় না এই জন্য আমি দিই না আমাকে দিতে বারণ করেছে বলেই আমি দিই না আর লক্ষ্মীকে দিব সিঁদুর কারণ রাধা রাধা গোবিন্দর রাধাকে দিতে হয় না সিঁদুর এই জন্য আমি দিব না আর দেখো এদিকে আমার চন্দন ঘষা হয়ে গেলে বা যাই আমি এক এক করে চন্দনের টিপ সিঁদুরের টিপ পরিয়ে দিই আর ফুলে একটু চন্দনের ছিটে দিয়ে দিব ব্যাস তাহলেই হয়ে যাবে দেখো এখানে আমার হয়েও গেল সব কিছু আর তারপরে আমি ফুল দিয়ে ভালো করে সিংহাসন সাজাবো তারপরে পুজোতে বসবো তোমরা ততক্ষণ দেখতে থাকো আমার ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু এইদিকে মোটামুটি রেডি হয়ে গেছে এবার যাই আমি আর এখানে আজকে তো বৃহস্পতিবার আর লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় বৃহস্পতিবারে আর দেখো এখানে আমার সব কিছুই রেডি হয়ে গেছে আমি কিন্তু সব কিছু নিয়েছিলাম পান সুপুরি দুর্গ ধান আমির পল্লব আর লক্ষ্মী পূজা করতে যা যা লাগে তাই তাই নিয়েছি আর আমার যদি কোনো পুজোতে ভুলভ্রান্তি হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলে দিবে আমি অত নিয়ম জানি না সঠিক কিভাবে কি করতে হয় তোমরা জেনে থাকি আমাকে অবশ্যই জানাবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু মোটামুটি রেডি হয়েও যাচ্ছে এবার আমি বেশ ভালোভাবে সাজিয়ে নেব সিংহাসন তারপরে পুজোতে বসবো দেখো আমার সাজানো হয়ে গেল ফুল দিয়ে কি সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজানোর পরে আরও ফুল হলে আরও বেশ সুন্দর লাগতো কিন্তু কি আর করা যাবে আজকে অতটাও ফুল ছিল না এই যেটুক ছিল সেইটুকি পেয়েছি কোনো কোনো দিন তো এইটুকু ফুল পাওয়া যায় না মানে সকাল হতে না হতে কে যে কোথার থেকে ফুল নিয়ে যায় কে কার আগে নিতে পারে আরে দেখো এদিকে আমি আমের পল্লবের সিঁদুরের টিপ দিয়ে নিব আর ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর এখানে আমি পাঁচটা সিঁদুরের টিপো দিয়েছি তারপরে ঘটের নিচে তোমরা কিন্তু একটু মাটি দিয়ে ঘট স্থাপন করবে কারণ মাটি হচ্ছে খাঁটি তাই মাটি দিয়েই ঘট স্থাপন করাটাই আমার মনে হয় ভালো তাই তোমাদেরকে বললাম আর দেখো এদিকে আমার ভোগ সাজানো হয়ে গেছে প্রত্যেকটা ভোগে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি আর দেখো এবার আমি ভোগ নিবেদন করে দিলাম এবার আমি একটু আরতি করে নেব আর এদিকে রাধা মধবের পুজো আমার হয়ে যাচ্ছে তারপরে আমি নারায়ণকে ঠিক একইভাবে পুজো করব তারপর আজকে বৃহস্পতিবার যেহেতু পাঁচালি পরব তারপরে আমার পুজো সমাপ্ত হবে আর দেখো এখানে আমার আলহা মাদপের আরতি করা হয়ে গেল এবার আমি চলে আসলাম লক্ষ্মীনারায়ণের আমার লক্ষ্মী মাকে পুজো করা আমার হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেল আরতি করা হয়ে গেল এবার আমি পাঁচালি পরে নিব তাহলেই আমার পুজো সম্পন্ন হবে আর তোমাদের কেমন লাগলো আমার পুজোর ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে আর দেখো পুজো হয়ে গেছে চলো এবার যাই পাঁচালিটা পরে নিই তাহলেই পুজো আমার সমাপ্ত হবে আর লক্ষ্মীবার পাঁচালি না পড়লেই নয় পাঁচালি তো পড়তেই হবে সংসারে মঙ্গলও হয় আর নিজেকেও ভাল লাগবে দেখবে লক্ষ্মীবারে মন ভরে পুজো করার পরে পাঁচালি পড়বে বেশ ভাল লাগবে আর দেখো এদিকে আমার পাঁচালি পরাও হয়ে যাচ্ছে আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও দেখতে চাও যদি আমার তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা প্লিজ বন্ধুরা আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা